বগুড়ার তারাপুর গ্রামের শত শত বছরের পুরনো এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটিকে দেশের সবচেয়ে ছোট মসজিদ বলে দাবি করছেন গ্রামবাসীরা। যদিও ইতিমধ্যে বরিশালের একটি মসজিদকে পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম, তবে ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ জিন মসজিদের অবস্থান হায়দরাবাদে। বগুড়া জেলার সান্তাহার উপজেলার তারাপুর গ্রামের এই মসজিদটির সঠিক নির্মাণকাল কোথাও লিপিবদ্ধ নেই। এই মসজিদটা কত সালে তৈরি হয়েছে এটা আমরা কেউই বলতে পারি না, বা ওদের ফ্যামিলির কেউ বলতে পারবে না যে এই মসজিদটা কত সালে তৈরি হয়েছে। যারা এই মসজিদটা তৈরি করছে আর কি, তারাও কোনো লিখিত মানে কোথাও লিখিত যায়নি যে এটা এতদিন মানে এই সালে বা এত তারিখে স্থাপন করা হয়েছে। তবে লোকমুখে প্রচলিত আছে 1770 থেকে 1790 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। কথিত আছে সান্তাহার শহরের পাশে বর্তমান সাতিয়ান ইউনিয়নে ছিল নাটোরের রানী ভবানীর বাবার বাড়ি, তার নির্দেশেই নির্মাণ করা হয়েছিল এই মসজিদটি। মসজিদে আমার বাবা আমার বড়বাপের আগে মারা গেছে, আমার বড়বাপ এখানে খোলা ছিল, এই খোলাতে বসে থাকছিল, আরাম বিরাম করছিল, ওই গাছের নিচে উনি নামাজ পড়ছিল, আমি এটা দেখছি সেটা পাকিস্তান আমলে। তারপর থাকা এই পর্যন্ত আর নামাজ টামাজ হয়নি, নামাজ টামাজ হয়নি। মসজিদের এখানে জঙ্গল মঙ্গল ছিল, গাছ গাছালি ছিল, এই দিকে কেউ এর ভিতরে আসে না। 15 ফুট উচ্চতার নাম না জানা এই মসজিদটি দৈর্ঘ্য ও প্রস্থে 8 ফুট। চুন সুরকি দিয়ে বানানো এই মসজিদটি সংস্কারের অভাবে ধীরে ধীরে ক্ষয়ে পড়ছে। একসময় এই মসজিদটির ভিতরে একই সময়ে সর্বোচ্চ 3 জন মানুষ নামাজ আদায় করতে পারতেন বলে ধারণা করা হচ্ছে। এখানে সম্ভবত ভিতরে দেখা যায় যে 3 জন ইমাম দিয়ে 2-3 জন, বাইরে একটু বারান্দা ছিল, বারান্দাতে মোটামুটি আরো 5 জন জায়গা হবে আর কি। অযত্ন আর সংস্কারের অভাবে প্রাচীন এ মসজিদটি হারিয়ে যেতে বসেছে, সাথে সাথে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের অসাম্প্রদায়িকতার ইতিহাস। গ্রামবাসীরা যতটুকু সংস্কারের চেষ্টা করছেন তা যথেষ্ট নয়, দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ওই মসজিদটা একদম ভেঙে গেছিল, ভেঙে যাওয়ার পরে বছর খানিক হলো মনে আপনি একটু রিপেয়ার করা হয়েছে, পরে 12টা তন্দা কমপ্লিট করা হয়েছে, কিন্তু এখন বর্তমান কেউ নামাজ পাস করে। মসজিদ পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা না রাখা নিয়ে কিছু ধর্মীয় বিধিনিষেধ থাকার কারণে গ্রামবাসীরা পুনরায় এই মসজিদে নামাজ আদায়ের উদ্যোগ নিয়েছেন। নামাজ টামাজ হয়নি মসজিদের এখানে জঙ্গল মঙ্গল ছিল, গাছ গাছালি ছিল, আস্তে আস্তে উদ্যোগ নিয়ে এই গাছ গাছালি এই মসজিদ এরিয়ার মধ্যে ছিল সেগুলো বেচা, কিছু পয়সা জোগাড় করা, আরো লোকজনে ও সহযোগিতা করছে এই মসজিদটা ভাঙ্গাচোরা মেরামত করা, চারিদিকে এই ইটের গাঁটিটা দিছি, এই যে এইগুলা ঢালাই মসজিদের ভিতরে ঢালাই এইগুলো আমরা দিছি, দিয়া এখন আমরা উদ্যোগ নিচ্ছি যে একটা আলোচনার মাধ্যমে লোকজন নিয়ে এই মসজিদটা নামাজ চালু করার জন্য চেষ্টা চাচ্ছি আর কি। এই